আচ্ছা এটাও মিনি স্পিকার আচ্ছা এগুলোর প্রাইস কত রাখছেন এটা 1100 টাকা বলি 1100 টাকা এরপর 10000 এর রয়েছে 10000 এটা পিডি প্লাস মানে এটা পিডি পিডি চার্জিং সাপোর্টেড আচ্ছা এটা রাখতাছি আমরা হলো 1300 টাকা রিজনেবল প্রাইস থেকে মাত্র 100 টাকা থেকে শুরু এগুলো হচ্ছে 2500 টাকা আচ্ছা আচ্ছা আর এগুলো হচ্ছে 2000 টাকা দিয়ে ওশির প্রোডাক্ট দেখছি হ্যাঁ টিডব্লিউএস এগুলো হচ্ছে 1600 থেকে শুরু আচ্ছা আচ্ছা ভালো এটার ব্যাটারি হেলথ আর ব্যাটারি পার্সেন্টেজ অনেক ভালো থাকে 5 আওয়ার আচ্ছা আচ্ছা 5 ঘন্টা হ্যাঁ 5 ঘন্টা থাকে এটার এটার চার্জিং ব্যাকআপটা এটার প্রাইস হলো 2500 টাকা হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকের ভিডিওটাতে মূলত আমরা কথা বলবো হচ্ছে স্পেশালি গ্যাজেট আইটেম নিয়ে গ্যাজেটের ভিতরে হেডফোন চার্জার ডাটা কেবল মোটামুটি এছাড়াও স্মার্ট ওয়াচ মোটামুটি সকল কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন আই রিপেয়ার অথবা আই ফিক্স ফাস্ট আর তাদের মোতালেব প্লাজার শোরুমে আমরা চলে আসলাম এর আগে আপনারা দেখছেন মোবাইলের সকল ধরনের সার্ভিসিংগুলো করে থাকে এখন কিন্তু আপনারা অ্যাক্সেসরিজগুলো তাদের কাছে হোলসেল রিটেল সব কিছু পেয়ে যাবেন আর আমাদের সাথে আরিয়ান ভাই রয়েছে তো আরিয়ান ভাই এটা তো আপনাদের তৃতীয় তলায় লিফটের দুই আচ্ছা নতুন একটা শোরুম উদ্বোধন করা হয়েছে এটাতে আপনারা সার্ভিসিং প্লাস হচ্ছে সকল ধরনের কিন্তু গ্যাজেট আইটেমগুলো পেয়ে যাবেন তো এখানে মোটামুটি কি প্রাইসের আপনারা রয়েছে হোলসেল যারা নিতে চান আপনারা সরাসরি শোরুমে আসতে পারেন অথবা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেজন্য আপনারা অবশ্যই আগে শোরুম ভিজিট করে নেবেন কারণ এক্স্যাক্ট প্রোডাক্টটা এগুলোর মধ্যে কপি আবার হচ্ছে মাস্টার কপি রয়েছে অরিজিনাল রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু প্রাইসও অনেক ভ্যারি করে তো কী কী প্রোডাক্ট রয়েছে সেটাই আজকের ভিডিওটাতে দেখাবো আর তাদের অ্যাড্রেসটা আমরা বলে দিই এটা হচ্ছে মোতালেব প্লাজা লিফটের দুই তৃতীয় তলা দোকান নাম্বার হচ্ছে 331-32 তো বর্তমানে তাদের কাছে কী কী প্রোডাক্ট রয়েছে সেটাই আজকের ভিডিওটাতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে আরিয়ান ভাই আরিয়ান ভাই কেমন আছেন ভালো আছেন আরিয়ান ভাই মনে হয় এখন আপনারা দেখা যাচ্ছে অ্যাক্সেসরিজ ও হোলসেল রিটেল দুটোই করছেন আচ্ছা কি কি আছে আপনাদের কাছে কি কি পাবেন আমাদের এখানে অল ইন অল অ্যাক্সেসরিজ পাবেন গ্যাজেট আইটেম যত রকম শুধু গ্যাজেট করি আমরা কোনো কভার কভার করি না আচ্ছা আচ্ছা শুধু গ্যাজেট এগুলো হোলসেল যদি কেউ ঢাকার বাইরে রিটেল নিতে চায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদেরকে আপনাকে কুরিয়ারে দিচ্ছেন আমরা এটা মোবাইলে কোনো প্রাইস দেওয়া হবে না সরাসরি সব আসতে হবে এবং কি প্রাইসটা আমি তখনই দেবো তাকে আচ্ছা হোলসেল নিলেও শপে আসতে হবে রিটেল নিলেও শপে এসে আপনারা এক্স্যাক্ট প্রাইসটা জেনে নেবেন কারণ যেহেতু এগুলো অ্যাক্সেসরিজ আইটেম এগুলোর কিন্তু প্রাইস ওঠানামা করে জি আচ্ছা কোনোটা দেখা যাচ্ছে আজকে 700 টাকা পরে 750 হইতে পারে 650 হইতে পারে আচ্ছা তাহলে আমাদেরকে কিছু আইডিয়া দিবেন কি কি আছে আপনাদের কাছে জাস্ট প্রোডাক্টগুলোর আইডিয়া দিবেন যদি যদি আমি রিয়েলমি বাজ দিই যে রিয়েলমি বাজ এগুলো অরিজিনাল অরিজিনাল গুলো হচ্ছে যে আপনার 800 থেকে 1000 থেকে 1200 টাকা আচ্ছা রেঞ্জ আর এগুলো হচ্ছে আপনার 1200 থেকে 1500 টাকা আচ্ছা আচ্ছা ওকে যেমন এগুলো হচ্ছে আপনার হচ্ছে 1500 থেকে 1600 টাকা Realme এটা যেমন আপনার হচ্ছে 1800 থেকে 1900 টাকা আচ্ছা আচ্ছা যেমন এখানে আপনার আছে 2000 থেকে 2500 টাকা মধ্যে এগুলো দেখছি Realme 900 থেকে 800 টাকা ওকে আর এগুলো মানে আপনার 1200 টাকা থেকে 800 থেকে 1200 টাকা মধ্যে প্রাইস আছে অরিজিনাল কপি G20 G30 এগুলো 800 500 600 এরকম প্রাইস আচ্ছা ওকে তো আমরা এই স্মার্ট ওয়াচও দেখছি স্মার্ট ওয়াচের কি কি আছে স্মার্ট ওয়াচ যদি দেখাতে আপনাকে এখানে আমি বললাম এখানে 1500 টাকা থেকে শুরু আমাকে 5000 টাকা মধ্যে ওয়াচ আছে আচ্ছা আচ্ছা তো বিভিন্ন ক্যাটাগরির স্মার্ট ওয়াচ রয়েছে আমাকে আবার 100 টাকার হেডফোন পাবেন সর্বোচ্চ সর্বোচ্চ নিবেন আমার 100 টাকার হেডফোন আচ্ছা আমরা একবারে রিজনেবল প্রাইসের ভিতরে হেডফোন গুলো দেখাই আচ্ছা হেডফোন বলতে কবি হেডফোন 100 টাকা হেডফোন এগুলো 100 টাকা থেকে শুরু একটু দিবেন আমার হাতে আমরা একটু দেখাই সেই ক্ষেত্রে রিজনেবল প্রাইস থেকে মাত্র 100 টাকা থেকে শুরু একটু ধরবেন সেই ক্ষেত্রে একবারে বেস্ট কোয়ালিটির এগুলো আপনারা পেয়ে যাবেন আইফোনের হেডফোন গুলো তাই তো হ্যাঁ তাছাড়া আমাদের যদি দেখা যায় আমি যদি আপনারা দেখা ওটিজি কেবল এগুলো 150 থেকে 200 টাকা করে আচ্ছা ওয়ান প্লাস এর ওটিজি কেবল দেখছেন হ্যাঁ এগুলো 150 টাকা আর এগুলো হচ্ছে 6 থেকে 700 টাকা বাসুস এর গুলো আচ্ছা বাসুস এর গুলো প্রাইস গুলো একটু বেশি থাকে আর এগুলো যেমন এয়ারপড যে চার্জিং ডক দেখতেছেন এগুলো 6 থেকে 700 টাকা করে আচ্ছা আচ্ছা ওকে এটা অরিজিনাল গুলো হেডফোন যাক আর যদি আপনি এয়ারপড যেমন এগুলো হচ্ছে 400 থেকে 500 টাকা ওয়াচের কেচিং আচ্ছা স্মার্ট ওয়াচের কেচিং গুলো হচ্ছে আপনার 600 2200 থেকে 2500 টাকা আর যে জয়স্টিক দেখতেছেন যারা গেম খেলে ওগুলা
50 থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত আছে আচ্ছা এই পাশে আমরা মনে হয় দেখেন ফাস্ট চার্জিং ডক গুলো দেখছি এগুলো যদি ডক গুলো ওয়ান প্লাস এর যদি ডক গুলো দেখতে যান তাহলে এগুলো হচ্ছে আপনার 800 থেকে 1000 টাকা কোন প্রাইস এর উপরেও আছে যেমন আইফোনের যদি নিতে যান তাহলে 2200 2000 আইফোনের ডক গুলো পাওয়া যায় হ্যাঁ আইফোনের অরিজিনাল ডক গুলো এখানে আছে আমার আচ্ছা যেমন আইফোন যেমন 12 প্রো 12 প্রো ম্যাক্স 1220 অ্যাডাপ্টার যেগুলো আছে এগুলো কিন্তু আপনার 2000 টাকা ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার গুলো হ্যাঁ এটা অরিজিনাল অ্যাডাপ্টার 2000 টাকা ওকে এগুলো তো রিটেল প্রাইস হোলসেল প্রাইসটা আলাদা কেউ যদি চায় আলাদা হোলসেল প্রাইসটা ওকে আর এগুলো বয়া হচ্ছে অরিজিনাল কপি দুটোই আছে এটা যেমন কপিটা অরিজিনাল আচ্ছা আচ্ছা ওকে যার অরিজিনাল আছে তাদের অরিজিনাল কপি আছে এটা বয়া অরিজিনালটা হচ্ছে 900 টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা আপনাদের 1200 1300 টাকা আর এগুলো হচ্ছে 800 থেকে 1000 মানে বয়ার দুই ক্যাটাগরির কিন্তু প্রোডাক্ট রয়েছে যেমন চান দেওয়া যাবে যদি আপনি দেখায় আবার যদি আমি দেখেন বাসুসের যে পাওয়ার ব্যাংক যদি দেখতে যান পাওয়ার ব্যাংক গুলোর দাম হচ্ছে আপনি 2000 থেকে 2500 টাকা করে আচ্ছা আচ্ছা ওকে আর এই যে এগুলো হেডফোন দেখতেছেন এগুলো হচ্ছে 2500 টাকা আচ্ছা আচ্ছা আর এগুলো হচ্ছে 2000 টাকা দিয়ে পুশির প্রোডাক্ট দেখছি হ্যাঁ টিডব্লিউএস এগুলো হচ্ছে 1600 থেকে শুরু আচ্ছা আচ্ছা তো বিভিন্ন ক্যাটাগরির আপনি এখানে বলা আছে 140 টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা ওকে আর ওশি কিন্তু আমরা বাংলাদেশ ডিস্ট্রিবিউটর আচ্ছা ওকে ওশি ডিস্ট্রিবিউটর আর এটা হচ্ছে আমাদের উপরে দেখছেন এগুলো 2 থেকে 800 টাকা করে প্রাইস আচ্ছা 2 থেকে 800 টাকা এখানে যদি দেখতে চান এখানে আমার এখানে অনেক প্রোডাক্ট আছে আসলে এত এত প্রোডাক্ট রয়েছে আমরা যদি একটু ভেতরটা দেখাই তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন সেক্ষেত্রে যারা হোলসেলে নিতে চান হোলসেল রিটেল সবকিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন তাদের শোরুমে তো মোটামুটি আপনারা সরাসরি শোরুম ভিজিট করে এগুলো নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এগুলো দেখতেছেন এখানে ভালো আছে এখানে দেখেন পাইকারে চলে যাবে আচ্ছা এগুলো হেডফোনের অনেক অনেক কিন্তু কালেকশন রয়েছে আপনারা সরাসরি তাদের শোরুম ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিতে পারেন অবশ্যই কুরিয়ারে নিতে চাইলে আগে শোরুম ভিজিট করতে হবে আমাদের এখানে যে মালগুলো দেখতেছেন যেমন DM7 DM8 B11 এগুলো হচ্ছে রিজনেবল প্রাইস এতগুলো প্রাইস দিয়ে বলা সম্ভব না যেহেতু ভিডিও 5 মিনিটে যাবে এত আচ্ছা আচ্ছা দেখেন এই পাশে অ্যাওয়ার হেডফোন অ্যাওয়ার হেডফোন DM9 DM10 আচ্ছা এগুলো সবই পাবেন এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটির হেডফোন আচ্ছা আচ্ছা দেখেন এখানে যদি আমরা দেখাই এগুলো হচ্ছে DM 10 আচ্ছা DM10 এর দেখেন কত কালেকশন আচ্ছা ওকে তো হোলসেলে যারা নিতে চান আপনারা কিন্তু প্রাইস আরো কম পাবে হোলসেল যারা নেবে তারা কিন্তু এই প্রাইস দেয় এটা রিটেল প্রাইস তো আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদেরকে একটু বলে দিবেন শোরুমের অ্যাড্রেস হচ্ছে চাই রিপেয়ার IFixFast 333 332 সব আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে যারা হোলসেল নিতে যাচ্ছেন রিটেল আমরা রিটেল প্রাইসটা জানাবো এক্সাক্ট প্রাইসটা জানার জন্য আপনারা কিন্তু সরাসরি তাদের শোরুম ভিজিট করতে পারেন তো এই পর্যায়ে ইমন ভাই রয়েছে ইমন ভাই আমাদেরকে আরো কিছু প্রোডাক্টের প্রাইস জানাবে কি দেখাবেন আমাদেরকে ইমন ভাই আমরা আগে আপনাকে Realme Buds গুলো দেখাই আচ্ছা Realme Buds গুলো রয়েছে ওকে এটা Realme Buds ওকে এটার দাম আমরা দিচ্ছি হলো 1000 টাকা 1000 টাকা হ্যাঁ 1000 টাকা আর একদম 100% অরিজিনালটার দাম হলো এটা 1500 টাকা রাখবো মানে একবারে অরিজিনালটা নিলে 1500 টাকা এটা হলো ফার্স্ট কপিটা মানে 100% অরিজিনালটা 1500 আর মার্কেট অরিজিনালটা হলো 1000 টাকা রাখতেছি আমরা আচ্ছা আচ্ছা ওকে মার্কেট অরিজিনাল এটা 1000 টাকা আর এটা হলো Realme AirBuds Pro AirDots Pro AirDots Pro এটা অরিজিনালটা হলো 2500 টাকা প্রাইস আচ্ছা অরিজিনাল আর আমাদের যেটা আছে এটা হলো 1200 টাকা আচ্ছা আচ্ছা AirDots Pro আচ্ছা আর এটা হলো MI AirDotটা এটা হলো অরিজিনালটা আমাদের এটা 1300 টাকা 1300 টাকা আর মার্কেট যেটা আছে এটা 800 টাকা মার্কেট আচ্ছা আচ্ছা ওকে আর বর্তমানে সবচেয়ে মানে এটা সবচেয়ে বেশি চাহিদা বর্তমানে Realme Buds Q একদম নতুন একটা প্রোডাক্ট এটা আমরা প্রাইস দিচ্ছি অরিজিনাল অরিজিনালের প্রাইস দিচ্ছি 1500 টাকা আর মার্কেট যে এটা কপিটা ওটার প্রাইস হলো 800 টাকা আচ্ছা আচ্ছা ওকে আর 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা এই প্রথম বাংলাদেশে আমরাই 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আচ্ছা আচ্ছা ওকে সাধারণত এই সব প্রোডাক্টে কেউ গ্যারান্টি দেয় না কেউ গ্যারান্টি দেয় না বাংলাদেশে তারপর আছে এটা আছে পটস 5 পটস 5 এটা 800 টাকা আচ্ছা 800 টাকা ওকে এটা সেমি পটস ফটো মানে এটা জাস্ট আপডেট মানে ভার্সন আপডেট করা হয় 800 টাকা একই দাম হ্যাঁ একই দাম আচ্ছা ওকে আমরা এরপরে দেখব এটা আছে এয়ারপড ভার্সন 1 টা আচ্ছা এটা আমাদের কাছে অরিজিনালটা পাবেন কপিটা পাবেন কপিটার দাম হলো 1500 টাকা আর অরিজিনালটার দাম হলো এটা 12000 টাকা 12000 একদম অরিজিনালটার দাম ওকে এটা হলো এয়ারপডস প্রো আচ্ছা এয়ারপডস বর্তমানে যেটা নতুন মানে অ্যাপেলের নতুন আপডেট আচ্ছা আচ্ছা এটা অরিজিনালের দাম 22000 টাকা আচ্ছা অরিজিনালের দাম 22000 হ্যাঁ আর মার্কের অরিজিনালের দাম 3500 টাকা 3500 টাকা ওকে আচ্ছা এরপরে আমরা এটা হলো জয়রমের জয়রমের আরেকটা এটা জয়রম অনেক ভালো এটার ব্যাটারি হেলথ ব্যাটারি পার্সেন্টেজ অনেক ভালো থাকে 5 আওয়ার আচ্ছা আচ্ছা 5 ঘন্টা হ্যাঁ 5 ঘন্টা থাকে এটার এটার চার্জিং ব্যাকআপটা এটার প্রাইস হলো 2500 টাকা আচ্ছা জয়রমের এটার প্রাইস 2500 টাকা আরেকটা আছে Lenovo LPS1 LP1S আচ্ছা এটা অনেক বেস্ট Lenovo অনেক বেস্ট কোয়ালিটি একটা এটা আমরা রাখতেছি 1200 টাকা 1200 টাকা ওকে
তারপর পাওয়ার ব্যাংক আছে এমআই এর কিছু পাওয়ার ব্যাংক আছে অরিজিনাল প্রোডাক্ট পাওয়ার ব্যাংক আছে এটা আমরা রাখতাছি এটা আমরা দেখছি এটা হচ্ছে 20000 এমএইচ এর হবে অরিজিনাল এমআই পাওয়ার ব্যাংক 100% অরিজিনাল এটার দাম কত রাখছেন এটার দাম 1950 টাকা 1950 টাকা এরপর 10000 এর রয়েছে 10000 এটা পিডি প্লাস মানে এটা পিডি পিডি চার্জিং সাপোর্টেড এটা রাখতাছি আমরা হলো 1300 টাকা 1300 টাকা আর 10000 আর একটা রয়েছে আর এটা একটা আছে 10000 এমআই প্রোডাক্ট এটার সাথে চার্জিং কেবলটা দেওয়া থাকে না চার্জিং কেবলটা দেওয়া থাকে না এক্সট্রা নিয়ে নিতে হয় এটার প্রাইস 1100 টাকা 1100 টাকা এছাড়া দেখাবো ওয়ান প্লাস এর নিক ব্যান্ড রয়েছে দেখাবেন আমাদেরকে আমাদের কাছে একদম অরিজিনালটা যেটা এর মডেল নাম্বারটা একটু দেখাই দিবেন বেস্ট বেস্ট ইডিটন আচ্ছা আচ্ছা ওকে এটা ওয়ান প্লাস এটা দেখছেন বুলেটস ওয়ারলেস জেড এটা আপনারা দেখছেন এটার প্রাইস কত রাখছেন এটা আমরা 3200 টাকা রাখতাছি ভাইয়া আচ্ছা অরিজিনাল তো একদম 100% অরিজিনাল আচ্ছা প্রাইস 3200 টাকা ওকে আর এটা হচ্ছে ওয়ান প্লাস এর আরো একটা দেখছেন এটা হচ্ছে ওয়ান প্লাস বুলেট ওয়ারলেস জেড এটা 3500 টাকা প্রাইস আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে 3500 টাকা 3500 ওকে এগুলো ব্যাকআপ কেমন দিবে ভাই এগুলো মোটামুটি এগুলো দিবে হলো 6 ঘন্টা করে মানে 6 ঘন্টা 6 ঘন্টা ব্যাকআপ দিবে মানে 6 ঘন্টা এটা আছে এমআই প্রোডাক্ট মিনি স্পিকার একদম মিনি আচ্ছা এটা হচ্ছে মিনি স্পিকার আপনারা দেখছেন এগুলোর প্রাইস কেমন রাখছেন মিনি এটা কি ওয়্যারলেস মিনি স্পিকার হ্যাঁ ওয়্যারলেস মিনি স্পিকার মোবাইলের সাথে কানেক্ট করে চালাতে পারবেন এটা 800 টাকা 800 টাকা জি 800 টাকা আচ্ছা ওকে আর এরপরে এই একটা আছে মিনি স্পিকার এটাও মিনি স্পিকার আচ্ছা এটাও মিনি স্পিকার আচ্ছা এগুলোর প্রাইস কত রাখছেন এটা 1100 টাকা বলি 1100 টাকা এগুলোর প্রাইস খুব ভালো এটা মিনি স্পিকার আচ্ছা এটা দুটো হবে তাই তো এটা দুটো প্রাইস পড়বে হচ্ছে এটার বলে 1100 টাকা ওকে তারপর বাসুসের ডঙ্গলটা যেমন এটা এখানে মানুষ সবাই ভুল করে এই জায়গাটাই ভুল করে আমি যেটা বলি টাইপ সি এর দাম হলো অনেক কম আচ্ছা টাইপ সি টা আমরা রাখতে 350 টাকা জাস্ট 350 টাকা অ্যাপেল এর দাম হলো 850 টাকা মানে এই জায়গায় সব কাস্টমারই আমাদের ভুল করে আচ্ছা মানে টাইপ সি দাম কম কেন আর আইফোনের দাম বেশি কেন আইফোনের দাম এখানে মানে কিনা অনেক ডিফারেন্স আচ্ছা ওকে পরে ওয়ান প্লাস এরটা আছে ওয়ান প্লাস এর এগুলো হলো কপিগুলা আচ্ছা মানে এটা 250 টাকা রাখতেছি আমরা ওয়ান প্লাস এর কপি অরিজিনালটা আছে অরিজিনালটা মানে বাংলাদেশে এরকম ভাবে আসে না খোলা আসে খোলাটা আছে প্যাকেট করা আসে না মানে অরিজিনালটা খোলা আসে আচ্ছা অরিজিনালটা আপনি 800 টাকা পড়বে আচ্ছা 800 টাকা পড়বে এছাড়া এখানে আপনাদের স্মার্ট ওয়াচ গুলো পেয়ে যাবেন আমরা জাস্ট কয়েকটা দেখাবো কি কি স্মার্ট ওয়াচ আছে ভাই আপনাদের কাছে স্মার্ট ওয়াচ আছে যে এই স্মার্ট ওয়াচটা এটা হলো W6 20 দিন ইউজ করতে পারবেন আমি নিজেও ইউজ করি ওকে এরপর এটা এটা আছে এটার দাম হলো 2900 টাকা এটার দাম 2900 টাকা আচ্ছা তো মোটামুটি স্মার্ট ওয়াচ গুলো তাদের কাছে আপনারা হোলসেল রিটেল দুই ভাবেই নিতে পারবেন আর এছাড়া আপনারা এখানে দেখা যাচ্ছে অরিজিনাল দেখা যাচ্ছে ডঙ্গল গুলো পাবেন এগুলো হচ্ছে ওয়ান প্লাস এর তাই তো জি এগুলো হচ্ছে ওয়ান প্লাস এর অরিজিনালটা এটা হচ্ছে আমাদের কাছে আসলে 1000 থেকে শুরু করে 3500 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন আচ্ছা এটা মডেল ওয়াইজ এটা আসলে ভেরি করে এটা 1000 থেকে শুরু করে 3500 টাকার মধ্যে এটা দেখেন কালারটাও ভিন্ন ভিন্নতা আছে আচ্ছা এক একটা এক এক রকম আচ্ছা আর স্যামসাং এর 10 প্লাস এর এটা আসলে আমরা 500 এর মধ্যে বিক্রি করি এটা কি হেডফোন না এটা হচ্ছে চার্জার চার্জার সরি এটা হচ্ছে চার্জার জি আচ্ছা আর কিছু চার্জার আছে আইফোন যারা আইফোনের চার্জার জি আইফোনের চার্জার এটা 7 পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন 5 6 7 7 প্লাস পর্যন্ত এইটা আইফোন 7 পর্যন্ত এটা হচ্ছে আপনার 800 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মানে 100% চার্জ হবে এটা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ওকে যদি আপনার মনোমতটা না হয় মানে আপনার মনের মতো যদি না হয় তাহলে এটা আপনি চেঞ্জ করে 20 ওয়াটের যেটা আইফোন 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স পর্যন্ত মানে এই পর্যন্ত আপনি এটা ইউজ করতে পারবেন মানে এটা কি সব আইফোনে মোটামুটি সব এটা হচ্ছে 20 ওয়াট আচ্ছা 20 ওয়াট ফাস্ট চার্জার ইউজ করা হয়েছে এটা দাম কত রাখছেন এটা 1500 টাকা 1500 টাকা 1500 টাকা আচ্ছা ওকে আমাদের কাছে Realme এর অরিজিনাল চার্জার আছে বক চার্জার রয়েছে বক চার্জার আছে এটা 27 ওয়াটের এগুলো খুব দ্রুত চার্জ হয় এগুলো 400 থেকে 700 টাকার মধ্যে পাবেন 400 থেকে 700 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন